আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতারা। এ সময় শ্রমিকদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা আজকে শ্রমিকদের কাজ করার তাদের প্রতি আহ্বান জানাবো, যেন এ 8 ঘন্টা সময় শ্রমিকদের জন্য কর্মঘন্টা হিসাবে বেঁধে দেওয়া। সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ ক্ষমতা এলে শ্রমিকদের নিরাপত্তা বাড়ে, আর বিএনপি ক্ষমতা এলে শ্রমিকদের পেটে লাথি পড়ে, শ্রমিকদের রক্ত ঝরে। আপনাদের সাথে আমরা আছি, কিন্তু আজকে শ্রমিক নেতার নামে বিভিন্ন জায়গা চাঁদাবাজি যাতে না হয় সে ব্যাপারে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচনে না এসে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে শ্রমিকরাই এর জবাব দেবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশকে যদি অস্থিতিশীল করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে। আপনাদের যে কোনো অশুভ তৎপরতাকে রুখে দিতে বাংলার জনগণের সাথে আমার শ্রমিক মেলতে মানুষ প্রস্তুত আছে। পরে বঙ্গবন্ধু এভিনিউ থেকে র্যালি বের হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।